নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ফুড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রান্নার রেসিপি হলো কচু শাকের ঘন্ট। কচু শাকটা আমি কেটে নেব। এই কচু শাক কাটছি এখন। কচু শাক খুব অল্পই হয়েছে, বেশি হয়নি গত বছরের তুলনায়। এখানে আমাদের একটা ছোট্ট খেতে লাল শাক আছে, বেগুন আছে, পুঁই শাক, জঙ্গল হয়ে গেছে, জঙ্গল হয়েছে। চলুন বাড়ি গিয়ে কচু শাকগুলো এবার কেটে নেব। শাকের পাতাগুলো পরিষ্কার করে ফেলে দিচ্ছি, তারপরে ছোট ছোট করে সুন্দরভাবে এটাকে কেটে নেব। শাকটাকে আমি কেটে নিচ্ছি, নিয়ে এটা কচু শাক দিয়ে রান্না করব। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এবার কচু শাকটাকে আমি সুন্দরভাবে কেটে নেব। কচু শাকটাকে ছালটা ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে। কচু শাকের ছালটাকে ছাড়িয়ে নিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আবার মেঘলা করে এসেছে, আবার হয়তো বৃষ্টি হবে। বন্ধুরা, আমার কচু শাক কাটা হয়ে গেছে। এবার কচু শাকটাকে ধুয়ে নেব, নিয়ে এবার আমি রান্নাটা শুরু করব। বন্ধুরা, এবার আমি কচু শাকটাকে ধুয়ে নেব। বন্ধুরা কচু শাক ধোয়া হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসাবো। প্রথমে আমি উনুনটা ধরে নিই। উনুনটা ধরতে লাগুক, আমি যে কচু শাক রান্না করব তার উপকরণগুলো হলো, এখানে ছোলা আছে, নারকল কোড়া আছে, জিরের গুঁড়ো আছে, না এটা সরি এটা ধনের গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, একটু গরম মশলা, লবণ, হলুদ, জিরে, চিনি, সর্ষের তেল। উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াটাকে বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি জল দেবো কচু শাকটা সিদ্ধ হওয়ার জন্য। জলটা গরম হয়ে গেলে কচু শাকটাকে আমি তুলে দেবো। জলটা ফুটে গেছে, এবার আমি কচু শাকটাকে তুলে দেব। আমি এই 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো কচু শাকটা সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা আমি থালাটাকে তুলে নিলাম। কচু শাক সিদ্ধ হয়ে গেছে, এবার আমি কচু শাকটাকে ঢেলে দেবো। কতটা জল বেরিয়েছে, অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি কচু শাকটাকে ঢেলে দেবো। বন্ধুরা কচু শাকটা জলটা ঝরতে থাকুক, আমি তার মধ্যে কড়াটাকে ধুয়ে আমি ছোলা আর চিংড়ি মাছটাকে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, সামান্য তেল দিয়ে ছোলাটাকে আমি ভেজে নেব। বাতাস হচ্ছে, উনুনটা নিভে যাচ্ছে বারবার। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছোলাটাকে দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়ে ছোলাটাকে আমি ভেজে নিই। সব ভাজা হয়ে গেছে, এবার ভাজাটাকে আমি তুলে নেব। চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা হলুদ লবণ মাখানোই ছিল, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নেব। কড়াইতে আবার একটু তেল দেবো, তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, এবার পাঁচফোড়ন দেবো, এবার দেবো রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু তেল দিলাম, এবার দেবো লবণ, হলুদ, এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি কচু শাকটাকে তুলে ছোলাটাকে দিয়ে দিলাম, বাইরে বৃষ্টি পড়ে গেছে, আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। এই রান্নাটা বাড়িতে তৈরি করতে পারেন, খুব সুস্বাদু খাবার কচু শাক। আর এবার আমি এটাকে একটু চিনি দেবো। বাড়িতে রান্না করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি স্বাদ মতন চিনি দিলাম। প্রায় রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। আর একটু সামান্য বাকি আছে। বন্ধুরা, এবার আমি নারকেল কোড়াটাকে দিয়ে দেবো, দিয়ে আমি এবার নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে। আমি এবার গরম মশলাটা ছড়িয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। আমি এবার নামিয়ে নেবো। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।